হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0। আর আজকে একটা খুব দুর্ধর্ষ সারপ্রাইজ পেলাম। সারপ্রাইজটা আমরা একা পাইনি, আমি একা পাইনি, টোটাল মাস পেয়েছি ইন্ডিয়ার। কিন্তু যে সারপ্রাইজটা দিয়েছে তাকে আগে আমি থ্যাংক ইউ জানাতে চাই, প্লাস তাকে উইশ করতে চাই হ্যাপি বার্থডে। আর তিনি হচ্ছেন কন্নড় সুপারস্টার যশ। যশকে চেনে না এখন খুব কম লোকই রয়েছে, তার কারণ KGF Chapter 1 দিয়ে তিনি আমাদের মন জয় করে নিয়েছেন। প্লাস এই কারণটা আমি এই কারণেই বললাম, তার কারণ KGF Chapter 2 এর জন্য আমরা খুব এক্সপেকটেশন হাই, খুব আমরা বসে রয়েছি কবে রিলিজ করবে কবে রিলিজ করবে। আর সেই আগুনের মধ্যে একটু ঘি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে KGF Chapter 2 এর ফার্স্ট পোস্টার, যেখানে তিনি কাঁধে দড়ি দিয়ে টানছেন, পাশে পেছনের লোকেরা, লেখা রয়েছে রিবিল্ডিং অ্যান্ড এম্পায়ার। সেইটার পর আমাদের মনের এক্সপেকটেশন তো পুরো ফাটাফাটি অবস্থায় ছিল। আজকে ওনার জন্মদিনে টিজার বেরোনোর কথা ছিল, কিন্তু ডাইরেক্টর বলেছেন না, আমি কোনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ করব না। তিনি আমাদেরকে আজকে টিজারটা বার করেননি, কিন্তু উনি আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে। সেই সারপ্রাইজটা কী, সেটা হচ্ছে KGF Chapter 2 এর সেকেন্ড পোস্টার রিলিজ করেছে। পোস্টারটাতে যশকে ফার্স্ট পোস্টার আমরা দেখেছিলাম, যশের টোটাল ফিগারটা, টোটাল ওর পজিশনটা দেখিয়েছিল, কিন্তু Chapter 2 তে এখানে সিঙ্গেল যশের অ্যাজ এ রকি যে পাওয়ারটা মানে ও ছড়াচ্ছে, বা যে পাওয়ারটা ওর ভেতর থেকে আসছে, যেই অথরিটিটা ওর ভেতর থেকে আসছে, সেটা পুরো প্রকাশ পাচ্ছে। সেই ফার্স্ট আমরা দেখেছিলাম KGF Chapter 1 এ হাতুড়ি নিয়ে, এখানেও দেখাচ্ছে সেইভাবেও হাতুড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে, বডি পোস্চার দেখে দারুণ লাগছে। এখানে আমরা বুঝতে পারছি যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমাদের যেখানে শেষ হয়েছিল, প্লাস ফার্স্ট পোস্টারে আমরা যেটা দেখেছিলাম রিবিল্ডিং অ্যান এম্পায়ার, এখানেও সেটাই ডিপিক করা হচ্ছে যে সে রিবিল্ড করছে একটা এম্পায়ার, KGF-কে সে আবার নতুন করে তৈরি করছে, কিন্তু কিভাবে, লোকেদের ভালোবাসার সাথে, কোঅপারেশনের সাথে, সম্মানের সাথে, ভয় দেখিয়ে নয়, টেরারাইজ করে নয়। এই জিনিসের জন্য যারা KGF এর দিকে, অন্য যেসব পার্টিরা, যেরকম পুরনো প্লেয়ারেরা যারা ছিল KGF-এ, তারা লক্ষ্য রয়েছে, যেরকম আদিরা যার পাঠ করছে সঞ্জয় দত্ত, দারুণ লাগবে, অসম লাগবে। প্লাস আরেকজন পলিটিশিয়ান, মহিলা পলিটিশিয়ানেরও এখানে একটা ক্যারেক্টার দেখিয়েছে, তার অভিনয় করবে, তার পাঠটা পাঠ করে অভিনয় করবেন, সে হচ্ছে রবীনা ট্যান্ডন। তো এরাও চেষ্টা করছে KGF-কে দখল করার, রকির হাত থেকে ছিনিয়ে নেওয়ার, কিন্তু সেটা হবে কি না, রকি এদের ওপরেও জিতে যাবে, সেইটা দেখবো আমরা KGF Chapter 2 তে। এই বলে বলে দিই, KGF Chapter 1 দেখে তো আমরা খুব মানে হাই এক্সপেক্টেশন ছিলই, KGF Chapter 2 2020-র মোস্ট অ্যাওয়েটেড হাই এক্সপেক্টেড বইয়ের মধ্যে একটা। কেন, আমরা দুটো পোস্টারে লঞ্চে লোকের রিয়াকশন দেখে বুঝে গেছি যে এই বইটা যখন রিলিজ করবে বক্স অফিসকে পুরো ফাটিয়ে দেবে, হয়তো বাহুবলীর রেকর্ডও ভেঙে দিতে পারে, হয়তো হতেও পারে না হতে পারে। আমরা বাহুবলী 2 এর জন্য এরকম আমাদের আশা ছিল, এক্সপেকটেশন ছিল যে সেটা দেখবো, এই বইটার জন্য তো রয়েছে। টিজার খুব তাড়াতাড়ি রিলিজ করবে ডাইরেক্টর আমাদেরকে বলেছেন যে টিজারও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ডোন্ট ওয়ারি। সো সেটার জন্য আমাদের আরেকটু এক্সপেকটেশন হাই করে থাকতে হবে, আরেকটু ওয়েট করতে হবে। আর 2020-র শেষের দিকে এই বইটা রিলিজ করবে, সেটার জন্য তো আমরা বসে আছি। এই বলে বলি, আমার বুক রিভিউ চ্যানেলে একটা বুক রিভিউ আমি অলরেডি করে দিয়েছি, সেটা হচ্ছে ইমর্টালস অফ এলুয়ার সেকেন্ড দুটো পার্ট, সিক্রেটস অফ নাগাস আর ওথ টু বায়ুপুত্র, সেটাকে ফলো করতে একদম ভুলবে না। প্লিজ সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন, ভিডিওটা কেমন লাগলো সেটা জানান, ভিডিওটাকে লাইক করুন, আর আমার বাদবাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমাকে ফলো করুন। এই বলে টাটা। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.